মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। বরণ হলে বারণা সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনারে নীলে গুরু উপাসনা। বাড়ি কুষ্টিয়ায়, এখানে দেখে আছেন কেউ? সুরেম স্থান সাহেব কেউ দেখছেন এমন মানুষ এখানে আছে কি? দেখছেন চেহারাটা মনে আছে? আমি এই সময় ছোট আসছিলাম, আমি এই সময় ছোট ছিলাম। অলিদ্রে যদি কই দেখছো কিনা এটা সম্ভব না। আসতে তিনটা চারটা মেয়ে থাকতো লগে, যখনই আইতো লালন শাহ, লালন বলতে একজন এত বড় দার্শনিক কবি আছে এটা আমরা জানছি শেরে মস্তানের মাধ্যমে। কেমনে দুইটা তিনটা মেয়ে থাকতো সাথে, একটা মেয়ের বয়স ষোলো থেকে আঠারো বছরের বেশি না, এটি সবসময় নিয়া লয়ে লয়ে ঘুরত। আবার খালি এমনি না, এটি গানও জানত, গান গাইতো, গান শুনত। শেরে মস্তানের অনেক চরিত্রের দোষ দিয়া
এই দেশে অনেক মানুষ অত্যাচার করছে, কিন্তু কিছুই করতে পারে নাই, তার কিচ্ছু করতে পারে নাই। যেদিন বিদায় লয়ে গেছে দুনিয়ার থেকে, বিদায় নেওয়ার আগে ডিক্লিয়ার দিয়ে গেছে আমি এতটার সময় চলে যাব, আপনারা জানা যায় আইসেন। অনেক তাজা মানুষ ছিল শের মোস্তান, আমরা তার দরবারে লালন স্যার ওখানে গেলে যাই, লালন স্যার পাশেই তার মজার। হ্যাঁ, শ্মশান ঘাট, ওই শ্মশানেই তার মজার। অনেক কঠিন সাধক ছিলেন, অনেক অনেক বলা যাবে, অনেক সময় নাই। মনরে আরে ও জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। ওরে জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলে না। অতর গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না। সে বলে রাধা রমণ ভুলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না। আরে হরেন্দ্র দাসে বলে রাধা রমণ ভুলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না। আরে এক বিন্দু পাত করলে মধু কামজালা দে রহবে না। আরে এক বিন্দু পান করলে মধু কামজালা দে সোনা নীলে গুরু উপাসনা।